হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নোমান, অটোমোবাইল জাপানের ওনার এন্ড ফাউন্ডার। এই মুহূর্তে আমরা দুইটা গাড়িতে বেসিক্যালি কথা বলবো আজকে। এটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের দুটো প্যাকেজ, একটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের ইএক্স প্যাকেজ, যেটা হচ্ছে ফুল লোড অপশন দিয়ে যে গাড়িটা আছে সেটা, আর আরেকটা হচ্ছে হোন্ডা গ্রেসের ডিএক্স প্যাকেজ, যেটা হচ্ছে এটা। একটু আগে বলে রাখি, মানে ভিডিওর অবজেক্টিভটা কি, সেটা হচ্ছে গিয়ে দুটা গাড়ির ভিতরে প্যারালাল কিছু কম্প্যারিজন করার চেষ্টা করা, যাতে যারা গাড়ি কেনার প্ল্যান করছেন হোন্ডা গ্রেস, তারা যাতে একটা ওভারভিউ পেয়ে যান যে কোন গাড়িতে কী কী ফিচার্স বা অপশনসগুলো আমি পাচ্ছি বা পাচ্ছি না। আমরা আজকে যে দুটো গাড়ি নিয়ে কথা বলছি, সেই দুটো গাড়ি কিন্তু আপনার হোন্ডা গ্রেসের 2016 সালের গাড়ি, দুইটাই হাইব্রিড, যেটা চ্যাসিস কোড হচ্ছে GM4। আপনারা যেমনটা জানেন যে হোন্ডা গ্রেসের কিন্তু আপনার নন হাইব্রিড প্যাকেজও আছে, হোন্ডা গ্রেসের ফোর হুইল ড্রাইভের গাড়িও আছে। তো আমরা আজকে যে গাড়িটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের হাইব্রিড টু হুইল ড্রাইভের গাড়ি 2016 সালের। এই পার্ল কালারের গাড়িটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের ইএক্স প্যাকেজের 2016 সালের গাড়ি। এটা আমাদের ঢাকায় রেডি স্টকে আছে, এটা ইএক্স প্যাকেজ। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, আমি দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের 2016 সালের ডিএক্স প্যাকেজ, এটা হাইব্রিড। এখন দুইটা গাড়ির কিছু বেসিক যে ডিফারেন্সগুলো আছে, আমি শুধু চেষ্টা করবো সেই ডিফারেন্সগুলো নিয়ে কথা বলার জন্য, আদার দেন অন্য ইস্যুগুলো আমি এখানে খুব একটা দেখানোর চেষ্টা করবো না আজকে। প্রথম জিনিস যেটা হয়, হোন্ডা গ্রেসের ডিএক্স হচ্ছে গিয়ে এটা স্টার্টিং প্যাকেজ, বেসিক প্যাকেজ বললেও ভুল বলা হবে না। এটার পর আরেকটা প্যাকেজ আছে ইন্টেরিম প্যাকেজ, যেটা হচ্ছে কি হোন্ডা গ্রেসের এলএক্স প্যাকেজ। দেন আপনার টপ প্যাকেজ হচ্ছে কি হোন্ডা গ্রেসের ইএক্স প্যাকেজ। হোন্ডা গ্রেসের ডিএক্স প্যাকেজে কী কী অপশনসগুলো থাকে আমি একটু আপনাকে ওভারঅল একটা ভিউ দেওয়ার চেষ্টা করি। স্টার্টিং ফ্রম দ্য ফ্রন্ট, আমি যদি দেখি হোন্ডা গ্রেসের ডিএক্স প্যাকেজে বেসিক্যালি কী আসবে, হোন্ডা গ্রেসের ডিএক্স প্যাকেজের সামনের ভিউটা এরকম। হেডল্যাম্প থাকবে, ক্রিস্টাল একটা হ্যালোজেন হেডল্যাম্প দেওয়া আছে, যেখানে কোনো বিল্টিন ফগ দেওয়া থাকে না। একটু খেয়াল করে দেখবেন, এটার হেডল্যাম্পটা হচ্ছে হ্যালোজেন, হ্যালোজেন প্রজেকশন না, এটা হচ্ছে হ্যালোজেন ক্রিস্টাল হেডল্যাম্প, আর এটাতে কোনো ধরনের ফগ থাকে না। বাট আপনি যদি হোন্ডা গ্রেসের সামনে আসুন, হোন্ডা গ্রেসের ইএক্স প্যাকেজের গাড়িটা একটু খেয়াল করেন, আপনি দেখবেন যে এটাতে আসে হচ্ছে গিয়ে এলইডি প্রজেকশন হেডল্যাম্প, দুটো এলইডি প্রজেকশন লাইট দেওয়া থাকে। আমি একটু হেডলাইট একটু অন করি, অন হয় না, তাই না? ওকে, ফগটা অন হচ্ছে। ওকে ওকে ফাইন। হোন্ডা গ্রেসের ইএক্স প্যাকেজে বেসিক্যালি আপনার 2016 সালের গাড়িতে ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প থাকে, একটা ফগ লাইট থাকে। বাট এটার যে আপারটা, আপারটা কিন্তু হ্যালোজেন দিয়েই থাকে, এটা আপারটা থাকে হ্যালোজেন দিয়ে ওটার মতোই। এখন এই গাড়িটার 2016 সালের গাড়ি, 2017 সালেও কিন্তু এই শেপটা আছে, যেটাকে আমরা ওল্ড শেপ বলি, 2017 সালে নিউ শেপও আছে। এই শেপটাই বেসিক্যালি আপনার কন্টিনিউ করে গেছে, এরপর আর কোনো শেপ আসবে না হোন্ডা গ্রেসের নিউ শেপটা। তো হোন্ডা গ্রেসের নিউ শেপের হেডল্যাম্পটা কিন্তু আবার এরকম একটা চেঞ্জ হয়ে গেছে, ওখানে থাকবে হচ্ছে আপনার ক্রিস্টাল এলইডি প্রজেকশন হেডল্যাম্প বাই বিম, ওইটার যে ফগটা ওইটাও কিন্তু এলইডি। আর এটাতে স্ট্যান্ডার্ড যেটা আসে সেটা হচ্ছে গিয়ে ডুয়েল এলইডি প্রজেকশন হেডল্যাম্প, সাথে হচ্ছে গিয়ে ফগটা। একটু সাউন্ডটা বন্ধ করতে পারো তো। ওকে, আমরা ইন দ্য মিন টাইম সামনে তো পজিশনটা দেখলাম, সাউন্ডটা বন্ধ করতে হলো, আমি একটু টেইল লাইটটা দেখার চেষ্টা করি। হোন্ডা গ্রেসের আপনি ইএক্স নেন, এলএক্স নেন, ডিএক্স নেন, সবগুলারই আপনার টেইল ল্যাম্প বা আপনার ব্যাক সাইডের পুরো পজিশনটা কিন্তু একই রকম, এটা এলইডি দিয়ে আসবে। এটা ডিএক্স প্যাকেজের গাড়িটা এলইডি দিয়ে আসবে এক্স্যাক্টলি। আমরা যখন ইএক্স প্যাকেজের গাড়িটা দেখব, এটাও এক্স্যাক্টলি সেম, এক্স্যাক্টলি সেম, আপনার পেছন থেকে দেখতে জিনিসটা ঠিক একই রকম লাগবে। নয়েজটা করুন, এক্স্যাক্টলি একই রকম থাকবে, এলইডি প্রজেক্ট, এলইডি হেড টেইল ল্যাম্প দেওয়া, আর
পেছনে সেরকম কোনো ডিফারেন্সেস নাই। সো হেড সামনের দিক থেকে যদি দেখেন হোন্ডা গ্রেস DX, আপনি বুঝতে পারবেন যে হেডল্যাম্প যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন যে DX বোঝা যাচ্ছে। বাট LX আর EX বোঝার কোনো সুযোগ নেই, কারণ দুটোরই হেডল্যাম্প একই রকম। আর EX নেন, LX নেন অথবা DX নেন, তিনটা প্যাকেজেরই গাড়ির টেল লাইট বা ব্যাক পজিশনটা কিন্তু একই রকম দেখতে, তো ওখানে কোনো ডিফারেন্সেস নাই। ওকে, সামনে চলে আসি। EX প্যাকেজে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে এটার অ্যালয় রিমটা, সিগনেচার একটা অ্যালয় রিম আসে, 16-inch অ্যালয় রিম আসবে, যেটা টায়ার প্রোফাইল হচ্ছে গিয়ে 185/55R16। এই সিগনেচার অ্যালয় রিমটা শুধুমাত্র আপনার হোন্ডা গ্রেসের EX প্যাকেজেই আসে, LX প্যাকেজেও আসে না, DX প্যাকেজেও আসে না। LX আর DX প্যাকেজে কীরকম আসে তো দেখাই দিই। হোন্ডা গ্রেসের কিন্তু সামনে চলে যাব, হোন্ডা গ্রেসের DX যদি আপনি নেন, DX আর LX-এর আপনি যে স্টকটা টায়ারটা বা রিমটা আসে সেটা হচ্ছে গিয়ে 15 সাইজের, 185/60R15 এটার টায়ার প্রোফাইল। আর এটাতে আপনার স্টিল রিম থাকে ভিতরে আর উপরে একটা প্লাস্টিক ক্যাপ থাকে, এটা কিন্তু প্লাস্টিক ক্যাপ। সো এটা স্ট্যান্ডার্ড ফিচার দিয়ে আসে। তবে কিছু কিছু গাড়িতে আমরা যখন জাপানে অকশন করি, কিছু কিছু গাড়িতে LX-এ আপনার ইউজার ওয়াইজ আফটার মার্কেট রিমটা ব্যবহার করেন, বাট 15 সাইজের রিমই আসবে। এটা হচ্ছে গিয়ে আপনি যদি বাইরে থেকে যদি দেখি দুইটা হোন্ডা গ্রেস EX আর DX-এর মধ্যে মেজর পার্থক্য এটা। এবার যদি ভিতরের দিকে দেখি তাহলে পার্থক্যগুলো আর একটু বোঝা যাবে। মেয়েদিকে চলে আসো, হোন্ডা গ্রেসের আপনার DX প্যাকেজে বেসিক্যালি আপনার ফ্যাব্রিক সিট থাকবে, হ্যাঁ ফ্যাব্রিক সিট থাকবে, এগুলো কিন্তু সব ফ্যাব্রিক সিট বাট কমফোর্টেবল সেমি প্যাকেজ সিট। এটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের DX প্যাকেজে থাকবে সামনে এবং পেছনে, একটু পেছন থেকে দেখানোর চেষ্টা করি। দিস ইজ হোন্ডা গ্রেস DX। ওকে, আমরা যদি পেছনের দিকে আসি, হোন্ডা গ্রেসের EX প্যাকেজে আপনার আসবে হচ্ছে গিয়ে হাফ লেদার সিট, হাফ লেদার সিট বলতে হচ্ছে কি এই এই পাশটা হচ্ছে কি সাইড প্রোফাইল জায়গাটা হচ্ছে গিয়ে আপনার লেদার থাকবে আর মাঝখানে থাকবে ফ্যাব্রিক। দাঁড়াও আমি একটু হেডলাইটটা বন্ধ করে দিই। ওকে, ওকে, পেছনেটাও দেখেন হাফ লেদার আর হচ্ছে গিয়ে হাফ লেদার আর হচ্ছে কি ফ্যাব্রিক, এটা আর্মরেস্টটাও আপনার লেদার লেদার দেওয়া থাকে। বাট ভিতরে সাইজ, কেবিন রুমের সাইজ, ভিতরে কমফোর্ট, LX, DX, EX-এ সবই একই রকম। আপনি যদি হোন্ডা গ্রেসে LX প্যাকেজ দেন তাহলে আপনি ফ্যাব্রিক পাবেন, একমাত্র হাফ লেদার সিট আসবে হচ্ছে গিয়ে EX প্যাকেজে। তিনটা প্যাকেজেই আপনার গাড়ির ওয়েট, গাড়ির সাইজ এক্স্যাক্টলি একই রকমই থাকে, গাড়ির ইঞ্জিনটাও একই রকম, গাড়ির চ্যাসিসটাও একই রকম, গাড়ির হাইব্রিড ব্যাটারি বা তার পারফরমেন্স সব কিছু একই রকম থাকে, শুধু অ্যামেনিটিস বা ইউটিলিটি ওয়াইজ জিনিসগুলো একটু ডিফারেন্ট করা আছে। তো ভাবার কোনো কারণ নাই যে DX প্যাকেজে গাড়িটা খারাপ হবে, আন্ডার পারফর্ম করবে, EX প্যাকেজে সবচেয়ে বেশি পারফর্ম করবে, এরকম না। আর আপনি যদি লাক্সারি অ্যামেনিটিস এনশিওর কথা চান তাহলে আপনাকে EX প্যাকেজে নিতে হবে। ওকে, আর একটু সামনে আসি, আমি একটু ভিতরের দিকে একটু বসি। বেসিক্যালি কী ইস্যুস হয় LX আর EX আর DX প্যাকেজের মধ্যে, তুমি একটু এপাশে চলে আসো। স্টিয়ারিং হুইলটা একটা মেজর পার্থক্য হয় DX আর এই EX প্যাকেজের মধ্যে। সেটার প্রধান জিনিস হচ্ছে গিয়ে আপনার স্টিয়ারিং একটা মিডিয়া কন্ট্রোল থাকবে, তার মানে হচ্ছে আপনার এই মাল্টিমিডিয়া যে নেভিগেশন প্লেয়ারটা আছে সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এটাতে EX প্যাকেজের গাড়িতে আপনার ক্রুজ কন্ট্রোল অপশন দেওয়া থাকে, এই অপশনসগুলো আপনি আপনি স্টিয়ারিং হুইলে অ্যাটাচ পাবেন। এখানে হ্যান্ডস ফ্রি অপারেশন সহ কিছু কিছু গাড়িতে চলে আসে EX-এ অপশনাল,
এই গাড়িতে আসেনি। আর এটাতে আপনার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ইনফরমেশনগুলো আপনি চাইলে এখান থেকে সেট রিসেট করার অপশনটা দেওয়া থাকে। ইএক্স একমাত্র প্যাকেজ যে প্যাকেজে ফুল লোড কাভার করে, তার কারণে কিন্তু প্যাডেল শিফটারটাও ইএক্স প্যাকেজে আপনি পাবেন। আপনি চাইলে স্পোর্টস মোডেই গাড়িটাকে ম্যানুয়ালি ড্রাইভ করার থ্রিলটা এনশিওর করতে পারবেন। আর আরেকটা যেটা মেজর জিনিস সেটা হচ্ছে গিয়ে হোন্ডা গ্রেসের ইএক্স প্যাকেজের সামনের এই দুটো সিট, মানে ড্রাইভার সিট এবং এই সামনের পাশের সিটটা, এটা কিন্তু হিটেড, মানে আপনার চাইলে ঠান্ডা দেশের জন্য হয়তো খুব অ্যাপ্রোপ্রিয়েট, আপনি চাইলে এই সিটগুলোকে আপনি হিটিং করে আপনার কমফোর্ট এনশিওর করতে পারবেন, যেটা এলএক্স এবং ডিএক্সে নাই। প্লাস এই গাড়ির যে সাইড মিররটা আছে, ইএক্স প্যাকেজে সাইড মিররগুলো হিটেড আসে, অনেক সময় ফগের কারণে হোক, বৃষ্টির কারণে হোক, অনেক সময় ঘোলা হয়ে যায় গ্লাস সাইড মিররগুলো। এটা চাইলে আপনি এখান থেকে অপারেশনটা করতে পারবেন, হিটেড অপশনটা এখান থেকে এনাবল করতে পারবেন। আর পেছনে যে রেয়ার এসি ভেন্ট, একটু খুলে দেখা দাও, পেছনে যে রেয়ারে এসি ভেন্ট আছে, আপনি ইএক্স নেন অথবা এলএক্স নেন অথবা ডিএক্স নেন, তিনটা গাড়িতেই আপনি রেয়ারে এসি ভেন্টটা পাবেন। অন দি আদার হ্যান্ড, আমরা যদি ডিএক্স প্যাকেজের গাড়িটা দেখি, চলে এসে দেখি, আমরা যদি ডিএক্স প্যাকেজের গাড়িটা দেখি, ডিএক্স প্যাকেজের গাড়িতে খেয়াল করে দেখেন, এখানে কোনো স্টিয়ারিং মিডিয়া কন্ট্রোল নাই, আপনার ইনফরমেশন ইনফরমেশন ক্লাস্টার এটা সেট রিসেট করার অপশনটা দেওয়া আছে, বাট ক্রুজ কন্ট্রোল অপশনটা নাই। বাট এলএক্স আর ডিএক্সে, এলএক্স এবং ডিএক্সে একটা ফিচার অপশনাল হিসাবে আসে, সেটা হচ্ছে হোন্ডা সেন্সিং। একটু সামনে থেকে দেখো তাহলে বেটার হবে। হোন্ডা সেন্সিংটা আপনার অপশনাল ফিচার হিসাবে আসে, কিছু কিছু গাড়িতে আসে, কিছু কিছু গাড়িতে আসে না। সো আপনার যদি এটা প্রি রিকোয়ারমেন্ট থাকে যে এটা আমার লাগবেই, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত হবে এটা আপনার ডিলারের কাছ থেকে কনফার্ম করে নেওয়া যে গাড়িটাতে এই অপশনটা আছে কি না। এনিওয়ে, আর সেরকম মেজর কোনো ডিফারেন্সেস নাই। আমি এই গাড়ির চাবিটা কই, গাড়ির চাবিটা দাও, আপনি যদি ক্লাস্টারটা দেখেন এক্স্যাক্টলি সেম। হ্যাঁ, অপশনসগুলো সবই একই রকম। এই গাড়িটাতে যেমন ডিএক্স প্যাকেজের গাড়ি হলেও এই গাড়িটাতে কিন্তু আপনার হোন্ডা সেন্সিং অপশনটা চলে আসছে, সিটিবিএ ব্রেক অ্যাসিস্ট অপশনসগুলো সবই আছে। খেয়াল করে দেখা যাবে যে এসি পারফরমেন্স সব কিছু একই, শুধু হিটেড সাইড মিররটা এবং সিট হিটার অপশনটা এটাতে নাই। এটা তো আপনি চাইলে স্পোর্টস মোডে গাড়ি চালাতে পারবেন, বাট কোনো প্যাডেল শিফটার নাই এই গাড়িটাতে। আদার দেন এক্স্যাক্টলি একই রকম, ছোটোখাটো কিছু প্রিমিয়াম টাচ আছে যেটা ইএক্স প্যাকেজে থাকে, যেরকম এই স্পিকার, তো আটটা স্পিকার আছে হোন্ডা গ্রেস। আপনারা যেরকম জানেন চারটা ডোর প্যাডে চারটা বড় স্পিকার আর চারটা ছোটো টুইটার দেওয়া থাকে। এখানে কিছু নিকেল প্লাস্টিক ম্যাটেরিয়াল, উপরে আপনার সিলভার প্লেটেড করা থাকে, এগুলোতে কিছু কাজ থাকে, আপনার এসির ভেন্টের কন্ট্রোলগুলোতে আপনার কিছু সিলভার পেন্ট করা থাকে, নিকেল দেওয়া থাকে। এর বাইরে মেজর খুব বেশি ইম্পর্টেন্ট এমন কোনো ফিচার অপশনস নাই যেটা আপনার বাইং ডিসিশনটাকে হ্যাম্পার করতে পারে। সো আজকে ভিডিওটা করার বেসিক্যালি একটাই মাত্র কারণ, যদি আপনার বাজেট কম থাকে এবং আপনার এই অ্যামেনিটিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না হয় আপনার জন্য, আপনি চাইলে কিন্তু একটা হোন্ডা গ্রেসের ডিএক্স প্যাকেজ বা এলএক্স প্যাকেজের গাড়িও কিনতে পারেন। কারণ দুটা তিনটা প্যাকেজের গাড়িতেই আপনাকে একই রকম কমফোর্ট এবং ড্রাইভিং প্লেজার আপনি এনজয় করতে পারবেন। আর হোন্ডা গ্রেসের ডিএক্স, এলএক্স আর ইএক্স প্যাকেজের গ্লাসগুলো, উইন্ডো গ্লাসগুলো কিন্তু সবগুলো এক্স্যাক্টলি একই রকম। সামনে একটা প্রিভি প্রোটেক্টেড গ্লাস, বাট একটা প্রাইভেসি গ্লাস থাকে, পুরোটা ব্ল্যাক টিন্টেড করা থাকে, ব্ল্যাক টোন গ্লাস। সেম ইএক্স প্যাকেজেও এই জিনিসটাই আসে। তো দ্যাটস অল, আমার মনে হয় যারা বাজেট ফ্রেন্ডলি গাড়ি কিনতে চান, তারা চাইলে ইএক্স বদলে আপনি চাইলে এলএক্স বা ডিএক্সে যেতে পারেন। আমাদের এই গাড়িটা ঢাকায় রেডি আছে, আপনারা চাইলে গাড়িটা দেখে যেতে পারেন। এই গাড়িটার অপশন গ্রেড হচ্ছে 3.5, এটার মাইলেজ হচ্ছে 47,000 কিলোমিটার,
ঢাকায় রেডি আছে, চেক করে টেস্ট করে গাড়িটা বাই করতে পারেন। আর এই ডিএক্স প্যাকেজে গাড়িটা অলরেডি আমাদের বুক হয়ে গেছে, এটা হয়তো আমরা কয়েকদিনের মধ্যে গাড়িটা ডেলিভারি করে ফেলব। চেষ্টা করতেছি গাড়িটা সম্পর্কে একটু আপনার সাথে শেয়ার করার জন্য, যাতে আপনি খুব দ্রুত একটা ডিসিশন নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক আর আমাদের ইউটিউবে কমিউনিকেট করতে পারেন। তাছাড়া আমাদের যে নতুন শোরুমটা হয়েছে, এই শোরুমটা হচ্ছে কি আপনার লালবাতিয়াতে, এটা হচ্ছে গিয়ে ডি ব্লকে পড়েছে, সাত মসজিদ রোড। এখান থেকে চাইলে আপনি আপনার পছন্দের গাড়িটা আমাদের স্টক থেকে আপনি দেখে নিতে পারেন। আমাদের এই মুহূর্তে প্রায় 35-40 প্লাস ইউনিট এই মুহূর্তে আমাদের পোর্টে এবং ঢাকায় রেডি আছে। এর বাইরে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয় সেটা আপনি চাইলে প্রি অর্ডারের মাধ্যমে গাড়িটা কিনতে পারেন। এনিওয়ে, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।